সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা যাচ্ছি এই কদমপুর। কদমপুরে আজ একটা এনএসএসের প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের জন্য যাচ্ছি। তো চলো দেখছি কী কী হয়, কী কী নাই। চাপ কেনে নিছিস? দেখা আগে দেখা গাড়িটা ঢকের লাগে দেখা কেনা মরা পৌঁছে গেছে। সো ফাইনালি আমরা কদমপুর স্কুলে পৌঁছে গেছি। এখানে কদমপুর স্কুলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রাইভেট স্কুল বটে। তো এখন দেখতে পেলে গাড়ি আমি আমরা ড্রেস আসেছি, ড্রেস করি নাই। আজ ড্রেস খতম হয়ে গেছে, সবাই নিয়ে নিয়ে ঘর চলে যায়, বাস ওই জন্য খতম হয়ে গেছে ড্রেস। এখন ইয়ার ড্রেস পরে আসেছে, আমরা তো ড্রেস পরে আসি নাই, ওই জন্য একটু ভিতর দিকে যেতে অন্যরকম লাগছে। তো ম্যাম বললো এরকম যেতে পারো, কোনো ব্যাপার নাই। সমীর ঘোড়া এবার আমি কি করে ঠিক আছে। তো চলে যাচ্ছি ভিতরে, কি কি হয়েছে দেখাচ্ছি। আটটা পার গুলাকে এখন ছিড়তে বললো ম্যাম, কারণ এখানে ড্রয়িং হবে। ভালো করে দেখি হবে কি নাই, দেখাচ্ছি, কোনো চাপ নাই। আর্ট পেপার ছুঁয়ে ছুঁয়ে আছে, আর্ট পেপার গুলো ছিঁড়াছিঁড়ি চলছে, এখন ফাইনালি শেষ হয়ে গেছে মনে হয়েছে। ছিঁড়াছিঁড়ি শেষ, ব্যানার টাঙা হয়ে গেল, ব্যানার টাঙা কমপ্লিট। এবারে স্টার্ট হবে যেটা করার আছে। এখানে দীপক দা এমন স্ট্রেট হবে দাঁড়ায় আছে, মনে হয়েছে কেউ নেই দাঁড়িয়ে দুদিন আছে, কেন দাঁড়ায় আছে নাম কিনা ফোন করছে। এদিকে ছোট ছেলের কাবারটা কায়ে দিছে, ছোট ছেলের কাবার কাকে যা যা দিয়ে হ্যাঁ দেখো এদিকে সেলফি তুলে কি করেছে আমাদের সমীর ঠাকুর বলছে যে আমার দাদু 500 কোটি টাকা হাওয়া করেছে, আমার নাই সমীর অবস্থায় ঘুরে বলছে। ওই জন্যই দেখো মজা আছে
আর বাকি চলে আসে যে বলছে আমাকে নাই দা ভাগি তুমি এখন পালা যাও ভাগি কো বলছে ও ভাগি কো বলছে তো কে নিজে কে দেই নাই তো দাদুকে তো ওয়াকে কি দিবে আর ভাগি ওয়াকে দিতে পারে ভাগি দিতে আছে কি ভাগি দিতে আছে হ্যাঁ স্টাইল নেবে নেবে আসা ব্লকে এই কলেজে কলেজ জানো তোমরা ওখানে কলেজ যাবে কি করতে পুলিশ কদমপুর শিশু শিক্ষা মন্দির জ্ঞান মন্দির একজন বলে বুঝতে পারছি না কদমপুর শ্রী শ্রী জ্ঞান মন্দির শ্রী শ্রী জ্ঞান মন্দির বাহ কি সুন্দর নামটা তাহলে আমরা জ্ঞান মন্দির থেকে এখান থেকে অনেকগুলো পুলিশ পাবো অনেকগুলো ডাক্তার পাবো তাই তো তোমাদের ভবিষ্যতে তোমরা অনেকবারে উজ্জ্বল করো সত্যি করে তোমাদের মনস্কামনা যেন পূরণ হয় সত্যি করে ডাক্তার কি আর্মি পুলিশ কে সোলজার হবে তাই তো হ্যাঁ আচ্ছা আমরা এসেছি কি কারণে দাদারা কি এসে কি জন্যে হ্যাঁ দাদারা কি খেয়ে এসে জিজ্ঞেস করো সকাল থেকে খিদে পেলে খাই আমরা তাই তো ফর এক্সাম্পল তোমার কাছে সারাদিন না খাই রাখবো কি না খাবো তোমার অন্ন তাই তো অন্নকে আমি সারাদিন কিচ্ছু খেতে দেবো না সকালে দেবো না বিকালে দেবো না রাত্রে দেবো না রাত্রে শুতে যাবো তখন অন্নকে আমরা কিভাবে দেখবো দুর্বল হয়ে গেছে নিয়ে নিলি তো দেখ
নিয়েলো ছোট ছেলার কি নিয়েলো আর কুরআন দিছে না লে ₹150 লাগা আমি তে 400 কিলো না 400 কই এবার কদমপুর স্কুল থেকে আমরা কলেজের দিকে যাচ্ছি। তো কলেজের দিকে যাওয়ার সময় কলেজের মানে কদমপুরের রাস্তাটা দেখি। তো গাইজ এবার মজাটা দেখো। আমি একটা মানে আলাদা ভিডিও করে ছাড়বো, সে ভিডিওটা অবশ্যই দেখবে আর কি। ডান্সটা দারুণ করেছে, দেখে কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করে না, খারাপ জিনিস। আমাদের চাইবে তোমরা সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্ট পাবো, তো আমরা ভালো ভালো ভিডিও ছাড়বো। সাপোর্ট না পেলে আমাদেরও কি করে ইন্টারেস্ট লাগবে? দেখে নিয়ে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিবে, বুঝছো না? বহুত কষ্ট করছি দেখছো না? তো বাস আমরা কলেজ পৌঁছে গেছি, কলেজ ঢুকছি। এই জাস্ট কলেজ ঢুকছি, গেটটা এদিকে দেখতে পাচ্ছ।